আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো ডিম আর পাস্তা দিয়ে তৈরি মজার একটি নাস্তা। খুব সহজেই আপনারা এই নাস্তাটা তৈরি করতে পারবেন। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কত সহজ এই নাস্তা তৈরি করা এবং চিজে ভরপুর, তাই খেতেও কতটা মজা লাগে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখে নিই। পাস্তা সিদ্ধ করার জন্য চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ। 1 থেকে 1.5 চা চামচ লবণ দিলেই হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। পানিটা পুরোপুরি বলক উঠে গেলে এর মধ্যে আমি 200 গ্রাম পরিমাণে পাস্তা দিয়ে দিচ্ছি। এখানে আমি প্যানে পাস্তা নিয়েছি। এবার সবকিছু একসাথে একটু নেড়ে নিচ্ছি। এই পাস্তাটাকে প্রায় 7 থেকে 10 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছি। তো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি, পাস্তাটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেলে আমি পাস্তাটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নিব। দেখতেই পাচ্ছেন ছাঁকনিতে কিন্তু আমি এক্সট্রা পানিটাকে ঝরিয়ে নিয়ে চলে এসেছি। এবার একটু এইভাবে নেড়েই ফ্যানের নিচে পাস্তাটাকে ঠান্ডা করে নিব। গরম পাস্তায় কিন্তু কোনোভাবেই পরের উপকরণগুলো মেলানো যাবে না, তাই পাস্তাটাকে এভাবে নেড়ে ঠান্ডা করে নিচ্ছি। আর দলা পেকে যাতে না যায় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। এবার আর একটা মিক্সিং বোলে আমি 4টা ডিম ভেঙে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা। এই মশলাটা পাস্তার প্যাকেটের সাথেই ছিল, তো আপনাদের কাছে যদি এই মশলাটা না থাকে সেক্ষেত্রে আপনারা ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা যদি চান এই মশলাটা স্কিপ করে শুধুমাত্র পরবর্তীতে যে উপকরণটা অ্যাড করব সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়া। 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর আপনাদের কাছে যদি মশলাটা না থাকে সেক্ষেত্রে আপনারা শুধু লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। সেক্ষেত্রেও খেতে ভালো লাগবে, তবে একটু মশলা হলে আরও বেশি ভালো লাগে। খুব ভালো করে ডিমটাকে এই মশলার সাথে ফেটিয়ে নিচ্ছি। কোনো রকমের লাম্পস যাতে না থাকে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও ফাটাতে পারেন যদি আপনাদের কাছে হুইস্ক না থাকে। খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি, দেখতেই পারছেন। এবার আরেকটা বাটিতে আমি পাস্তাটাকে ঢেলে নিয়েছি। পাস্তাটাকে আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি। কোনো ধরনের দলা যদি পাকিয়েও থাকে সেগুলো ভেঙে যাবে। এবার এর উপরে ডিমের মিশ্রণটাকে দিয়ে দিলাম। ডিমের মিশ্রণ দেওয়ার পর সব কিছু একটু উল্টে পাল্টে নেড়ে নিতে হবে। এতে করে প্রত্যেকটা পাস্তার গায়ে ডিমের মিশ্রণটা খুব ভালো করে লাগতে পারবে। এবার চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটার। এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণে বাটার রয়েছে। বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এ পর্যায়ে বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। বাটারটা মেল্ট হয়ে গেলে চুলার আঁচ একদম লো করে দিতে হবে। আর এই রেসিপিটা সম্পূর্ণ লো হিটে কিন্তু করতে হবে। তো এই পাস্তার সাথে ডিমটাকে আরও একবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর পাস্তাটাকে এখন এই বাটারের উপর দিয়ে দিলাম। পাস্তাটা দিয়ে দেওয়ার পর স্প্যাচুলার সাহায্যে চারপাশ একটু সমান করে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের মধ্যে ঢাকনা খোলা যাবে না আর চুলার আঁচ কিন্তু লোতে থাকবে।
5 মিনিট পর ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা একটা সাইড দিয়ে এভাবে একটু তুলে দেখবেন যে নিচের পাশটা একেবারে হয়ে গেছে, তখন এটাকে উল্টে দিতে হবে। আর উল্টানোর সিস্টেমটা আপনাদের বলে দিচ্ছি। একটা প্লেট উপরে এভাবে নেবেন, তারপর প্যানটাকে ধরে উল্টে দিবেন, তাহলেই দেখবেন খুব ইজিলি আপনারা উল্টাতে পারছেন এবং অবশ্যই সাবধানে কাজটা করতে হবে। তো আমি আবার সামান্য একটু বাটার দিয়ে নিচ্ছি অপর দিকটা ভাজার জন্য। এই পর্যায়ে বাটার না দিলেও হবে, তবে আমি দিয়ে নিয়েছি। এবার প্লেট থেকে খুব সাবধানে প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি চিজ। আমি এখানে স্লাইস চিজটা ব্যবহার করছি, আপনারা চাইলে মোজারেলা চিজও দিতে পারেন, আপনাদের পছন্দ মতো যে কোনো চিজ এখানে অ্যাড করে দিতে পারেন। যেহেতু চিজটা ডিপ ফ্রিজে ছিল তাই শক্ত হয়ে গেছে, আমার আরও আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখা দরকার ছিল কিন্তু আমি নামাতে ভুলে গিয়েছিলাম। তো এখন আমি চিজ উপর দিয়ে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু পছন্দ মতো যে কোনো চিজ দিতে পারেন। আমি উপর দিয়ে আরও কিছুটা মোজারেলা চিজ অ্যাড করে দিচ্ছি। উপরটা যদি চিজের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে খেতেও কিন্তু খুবই মজা লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো চিজ দিয়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। প্রত্যেকটা সাইড 5 মিনিট করে ভেজে নিলেই হবে। তো এবার আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি, চিজ কিন্তু পুরোটাই মেল্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি আরেকটা প্লেটের মধ্যে সার্ভ করে নিব। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এইটা খেতেও খুবই মজা, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। তৈরি করা কিন্তু একদমই সহজ, আপনারা একটু ট্রিক্স ফলো করলে এটা তৈরি করতে পারবেন। আর নাস্তা হিসেবে তো বেস্ট একটা আইটেম আমি বলবো, আর চিজে ভরপুর থাকায় খেতেও খুবই মজা লাগে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। একটু তুলে দেখাচ্ছি, এতটাই গরম ছিল যে আমি জাস্ট তুলতে নিয়ে আবার ছেড়ে দিয়েছি। আপনারা অবশ্যই একটু সাবধানে ধরবেন, কারণ এই খাবারটা এতটা গরম ছিল, গরম গরম আপনাদের দেখাতে যে, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু চিজটা শক্ত হয়ে যেতে পারে, তাই আপনারা চেষ্টা করবেন গরম গরম খেয়ে ফেলার। তো গরম ধরতে যে যা হওয়ার তাই হলো। তো আশা করি আজকের এই পাস্তা আর ডিম দিয়ে তৈরি নাস্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনেও ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও আপলোড করলে আপনারা সহজেই সেটা পেয়ে যেতে পারেন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।